ट्रेन आराइटे आराइटे तो हमरा विष्णु बोले मारो मुझे मारो मारो मुझे मारो मारो नहीं ये मजाक हो रहा है एक सेकंड यार पढ़ाई लिखाई में ध्यान लगाओ IAS बनो और देश को समा বললাম আমরা এখন বিষ্ণুপ্রিয়া হল্টে আছি তো আমাদের ট্রেন এখনো দেরি আছে তো আমরা তাই একটু হাঁটাহাঁটি করে স্টেশনটা ঘোরার চেষ্টা করছি ঠিক আছে তো এটাকে আগে দেখি পরিচিত এটা আমার অনেকদিন পর দেখা হইল দেখা হইল টাকা না দিলে আমি তো ছাড়বো না তোমরা কি লোকাল ট্রেনে যাইতেছ পৌঁছালাম আর কি এখন আমরা এবার কাটোয়াটা ঘুরে দেখবো আশেপাশে কি আছে কথা কি ক্লিয়ার না বেজাল আছে হাই চ্যানেল ওয়েলকাম টু মাই গাইস আমরা এখন কাটোয়াতে চলে এসেছি আমরা এখন কাটোয়াতে আমাদের ট্রেন 4 ঘন্টা লেট আছে মানে লেট 4 ঘন্টা টাইম আরো লেট করে আরো হয়ে গেল এইজন্য আমরা কাটোয়া জংশন পুরো ঘুরে দেখবো কোথায় কি আছে না আছে সব খুঁটিনাটি আপনাদের জানাবো যদি আপনারা এই চ্যানেলটিকে কি করে দুবাই সাবস্ক্রাইব দুবাই লাম আমি দুবাই শুনে বললাম কাটোয়া বাজারে ঘুরতে ঘুরতে একটা জিনিস দেখতে পেলাম যে আমার নামে দোকান রয়েছে ইনাটি স্টোরস বাহ এটা দেখে খুব ভালো লাগলো তো এটাকে কোথাও দেখতে পাইনি আর কি আমাদের এখন কাটোয়া বাজারটা ঘোরা হয়ে গেল বহু কিছু দেখে ফেললাম বহু জিনিস দামা দামি করলাম ময়দান দেখলাম আমরা হেঁটে বেড়াচ্ছি জানি তো ওই যে তো আমাদের অবস্থা পুরোপুরি মানে সবারই একদম ভয়াবহ অবস্থা তো এতক্ষণ লেট 4 ঘন্টা লেট তো আগে যদি জানতাম তাহলে আমরা নবদ্বীপটা একটু ভালো করে ঘুরে আসতে পারতাম এত তাড়াহুড়ো করে ঘুরতাম না তো যাই হোক কি আর করি ট্রেন যখন লেট তো এপাশ ওপাশ ঘুরে বেড়াচ্ছি যা পাচ্ছি তাই দেখে যাচ্ছি মানে কী আর করবো তো আপনারা যদি এরকম অবস্থায় পড়ে থাকেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনাদের কত ঘন্টা লেট ছিল সেটাও জানাবেন একটু তো অরিজিনালি আমাদের ট্রেনটা একবারে 4 ঘন্টা লেট দেখায়নি তো আমরা যখন এসেছিলাম তো সঠিক টাইমে ছিল তো আমরা ওই জন্য আমাদের আবার নবদ্বীপ থেকে আমাদের যেহেতু কাটোয়া থেকে ট্রেন তো তার জন্য আমাদের একটু আগে আসতে হয়েছে লোকাল ট্রেন ধরে আমরা আবার চলে এসেছি তো এখানে লোকাল ট্রেনে যখন মানে পৌঁছবো আর কি তার আগে আপডেটটা দেখতে পেলাম যে লেট হচ্ছে একটু একটু করে লেট হচ্ছে প্রথমে 1 ঘন্টা 1 ঘন্টা হয়ে গেল তারপরে হচ্ছে 2 ঘন্টা করতে করতে 4 ঘন্টা 4 ঘন্টায় ফাইনালি আমরা ট্রেনে উঠেছিলাম আর কি তো সবার একদম অবস্থা খারাপ বসে থাকতে থাকতে কারো ভালো লাগছিল না তো আমরা পুরো কাটোয়া শহরটা মানে স্টেশন চত্বরে যতটা শহর আর কি ছিল তো টোটালটা ঘুরে নিয়েছি আর কি করব প্ল্যাটফর্মে দৌড়াদৌড়ি করছি তো অনেক মজা করছি তো সেগুলো নিয়ে আর অনেক
আরও ভিডিও আসবে। তারপর ট্রেনে উঠে আমরা প্রচণ্ড মজা করেছি, প্রচণ্ড একদম চরম লেভেলের মজা, তো চরম লেভেলের ভাজলামও। তো আমরা আপনারা সেগুলো অবশ্যই দেখবেন আর আপনারা মিস করবেন না, সেই ভিডিওর পরেই তার ভিডিওগুলো আসবে আর কি, তো দেখতে পারবেন। আর ভিডিওগুলো কেমন লাগে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমাদের চার ঘন্টা লেটের জন্য মানে যতটা আমরা অধৈর্য না হতাম, এই যে ট্রেনগুলো দেখতে পাচ্ছেন আশেপাশে এক একটা করে আসছে, সবাই আবার যাচ্ছে আসছে যাচ্ছে, মানে কত ট্রেন যে চলে গেল, আমাদের আর ট্রেন আসে না, তাহলে কার খারাপ লাগবে না বলুন, আর কত ধৈর্য ধরা যায়। তাই ট্রেন যখন আসবে না, কতক্ষণ আমরা মুড আপ করে থাকি, ততক্ষণ আমরা এখানে সেখানে মানে যেখানে যাচ্ছিলাম সেখানে একটু চালুই মারছিলাম, ইয়ার্কি মারছিলাম, মানে ভাজলাম একটা লিমিট থাকে, আপনারাও দেখুন লিমিট একদম পার করে চলে গেছি। যাই হোক, যা কিছু হচ্ছে সব কিছুই দেওয়া খাবো খাবো। আমাদের ট্রেন এই যে এদিকে ট্রেন দাঁড়িয়ে আছে, এদিকে যাচ্ছে, আমরা এখানে বসেই আছি, কারণ আমাদের ট্রেন 3 ঘন্টা লেট। যাই হোক, এর জন্য নাকি কোয়েল দাবি সবাই বলে থাকে, চার ঘন্টা লেট করার পরে আমরা ট্রেনে উঠে যাচ্ছি। আমার তো আর নাই।